আপনি অবৈধ ব্যবসায়ীর পক্ষ অবলম্বন নিয়েছেন? আপনি অবৈধ ব্যবসায়ীর পক্ষ অবলম্বন নিয়েছেন, এ ঠিক হয়েছে কিনা? ছিল এখন দোকান বন্ধ করলো, তার ক্ষতিগ্রস্ত হবে। আপনার নাম কি? মার্কেটে অনেক মালিক কিন্তু হাই রিস্ক কম রেটে বিক্রি হয়। আমাদের উনি যে অনৈতিক কাজটা করছেন, আপনি কি সাপোর্ট দেন কিনা? নৈতিক সাপোর্ট দিই না, নৈতিক নতুন এবার ভিতর 990 টাকা অথবা 1000 টাকা করে থেকে যেগুলো আগে দোকানে তো আপনি অবৈধ ব্যবসায়ীর পক্ষ অবলম্বন নিয়েছেন? আপনি অবৈধ ব্যবসায়ীর পক্ষ অবলম্বন নিয়েছেন, এ ঠিক আছে কিনা? আমি আবার কথা, আমি ব্যবসায়ীর পক্ষে ছিল। আপনি তো অনৈতিক কাজে অসহযোগিতা করছেন, আপনি তো অনৈতিক কাজে সহযোগিতা করছেন, আপনি অপকর্মে সহযোগিতা করছেন। আমরা ভোক্তার আমি কি বলবো, যাতে আমার আমি ক্লিয়ার করেন, এত সময় নেই, বড় দায়ী করতে পারছি। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে, টাকা দেন সমস্যা নেই, আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিবেন, তারপর আমরা অধিদপ্তরকে স্যাটিসফাই করতে পারলে আপনার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আদারওয়াইজ আইনগত যে ব্যবস্থা করতে পারবেন। চলেন, এত দূরে বন্ধ থাকবে, আপনাদের দুই প্রতিষ্ঠান ভালো থাকতে সময় ধরে বন্ধ থাকবে। আপনি বিক্রি করে দেন, তেলের দাম বাজারে গেলে, দোকানে গেলে খরচা নেই, তেলের দাম বাড়ছে। পাঁচজন সরকার ঘোষণা দেয় যে বাজারে তেলের দাম কমছে, দোকান আইলে দেয় না, আমার আগের দামে কিনা, আগের দামে কিনা, হ্যাঁ আগের দামে নিচ্ছে। মানে দুই বেলায় দুর্নীতি নাকি দোকান? দুই বেলায় দুর্নীতি, সকাল একটা বিকাল একটা। এবং এর পাশাপাশি এখন বলছে যে আমাদের দোকানও বন্ধ করে দিবে, তাহলে জন্য আমরা মর্মত দুঃখের বিষয় আর কিছু না। আমাদের আপনারা রাখলেন কেন, তাহলে মজুত করলেন কিভাবে? মজুত আত্মীয় কি মজুত হয় ভাই? আপনাদের সামনে ছিল না ওনারা বের ভিতরে? আমরা গোডাউন দোকান থেকে টোটাল গোডাউনে পাইছে, দোকানে পাইছে 3 পিস, গোডাউনে পাইছে 5 পিস 8 পিস। কালকে তো আমি নতুন রেটের তেল কিনছি আপনার, যেটা 985 টাকা, ওটা তো আমি আপনার 30,000 টাকার তেল কিনছি, ওটা তো আছে গোডাউনে। এটা কি মজুর হলো? 40% ওই তাহলে তো আপনারা তো দেখতে চাল, এটা তো আর মজুর হলো না, এটা কি মজুর হলো?